আসসালামু আলাইকুম আমি রাজীব আহমেদ স্টুডেন্ট কাউন্সিল থেকে বর্তমান সময়ে ইউএসএতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির হার অনেক ভালো যারা চিন্তা ভাবনা করছেন ইউএসএতে আবেদন করবেন তারা এখনই আবেদন করতে পারেন আপনাদের যদি মিনিমাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভালো হয়ে থাকে আপনার অ্যাকাডেমিক রেজাল্ট ভালো হয়ে থাকে জিমেট জিআরই আইএলটিএসের যে কোনো একটি স্কোর আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে ইউএসএতে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারেন ইতিমধ্যে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন যে ইউএসএতে আবেদন করবেন এবং ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন তো আজকে আমাদের আলোচনা ইউএস এম্বাসিতে ইন্টারভিউর দিন আমরা কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যাব ইন্টারভিউর সময় আমাকে ছয়টি ম্যান্ডেটরি ডকুমেন্টস আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে যেই ডকুমেন্টসগুলো একটি মিসিং হলে আপনার ভিসা রেশিউ কমে যাবে প্রথমত যে ডকুমেন্টসটি সেটি হলো আপনার মেইন পাসপোর্ট এই মেইন পাসপোর্টে আপনার ছয় মাস থেকে এক বছর মেয়াদ থাকতে হবে এবং মেইন পাসপোর্টটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে দ্বিতীয় যেই ডকুমেন্টসটি সেটি হলো আপনার আই টোয়েন্টি আপনাকে আই টোয়েন্টি সাথে করে নিয়ে যেতে হবে তারপর যে ডকুমেন্টসটি ডি এস ওয়ান সিক্সটি ফ্রম আপনি প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন তারপর চার নাম্বার যেটি রয়েছে সেভিস ফি আপনি যে সার্ভিস ফি দিয়েছেন সেটার প্রিন্ট পেজ আপনারা সাথে করে নিয়ে যাবেন তারপর আপনার ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সাথে করে নিয়ে যাবেন ছয় নম্বর যে ডকুমেন্টসটি আপনি যে অ্যাম্বাসে ফি দিয়েছেন তার ব্যাংক রিসিট আপনারা সাথে করে নিয়ে যাবেন তারপর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে মিনিমাম সিক্স মান্থ আপনি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছেন আই টোয়েন্টির জন্য যখন আপনি একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটি আপনি ইন্টারভিউর দিন সাথে করে নিয়ে যাবেন এবং আপনার স্পন্সর রিলেটেড ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন ইউএসএতে কেউ স্পন্সর হতে পারে আপনার মা বাবা চাচা অথবা মামা যে কেউ স্পন্সর হতে পারে যিনি স্পন্সর হচ্ছেন ওনার উনি যদি জব করে থাকেন জব রিলেটেড ডকুমেন্টস উনি যদি বিজনেস করে থাকেন ওনার বিজনেস রিলেটেড ডকুমেন্টস যেমন আপনার টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন এবং ওনার মান্থলি বা ইয়ারলি ইনকাম কেমন সেই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন এবং ওনার আপনার যদি কোনো অ্যাসেট থেকে থাকে অ্যাসেটের ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন তারপর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনার এডুকেশনাল ডকুমেন্টস আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলর এই পরীক্ষাগুলোর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং আপনার লাস্ট এডুকেশন ইনস্টিটিউট থেকে আপনার রিকমেন্ডেশন লেটার সাথে করে নিয়ে যাবেন এবং কেউ যদি পড়াশোনা শেষ করে জব করে থাকেন সেই জবের ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন আপনার রিকমেন্ডেশন লেটার বা এনওসি লেটার বা পে স্লিপ এই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন তারপর আপনার জিআরি জেমেট আইএলটিএস যেই পরীক্ষাটি আপনি দিয়েছেন তার যে কোনো একটির রেজাল্ট বা সার্টিফিকেট আপনারা সাথে করে নিয়ে যাবেন তারপর যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে সিবি আপনাকে খুব স্ট্যান্ডার্ড একটা সিবি সাথে করে নিয়ে যাবেন তারপর আপনাকে ছবি সাথে করে নিয়ে যেতে হবে টু বাই টু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবির সাথে করে নিয়ে যেতে হবে এবং ছবি তোলার সময় একটি জিনিস মাথায় রাখতে হবে যেন ছবিটি কথা বলে এই রকম প্রাণবন্ত একটি ছবি আপনারা তুলবেন এবং খুব ভালো পেপারে ছবিটি তুলবেন এবং ছবির যে স্পেসিফিক রিকোয়ারমেন্টস যেটা আছে আরও বিস্তারিত দেখতে আপনারা অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন তারপর যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন কনফার্মেশন লেটার এবং আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন স্কলারশিপ রিলেটেড ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে তারপর যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড এর ফটো কপি এবং আপনার বার্থ সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে এবং এই এখন পর্যন্ত যে ডকুমেন্টসগুলো বলেছে এইগুলোই ম্যান্ডেটরি ডকুমেন্টস এগুলো আপনার সাথে করে অবশ্যই নিয়ে যাবেন এবং এরপরে যদি কোনো ডকুমেন্টস আপনার মনে হয় যে প্রয়োজন আছে তাহলে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি ইউএস অ্যাম্বাসিতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার ইন্টারভিউ সেশনটি আপনার যদি ইন্টারভিউটি ভালো হয়ে থাকে নিঃসন্দেহে আপনি ভিসা পাবেন কারণ ডকুমেন্টস নিয়ে সবাই যায় কিন্তু সবার ভিসা হয় না তার প্রধান কারণ হল তাদের ইন্টারভিউ হয়তোবা ভালো হয়নি তো আপনার ইন্টারভিউ সেশনটি উপরে গুরুত্ব দিতে হবে এবং আপনি যখন অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন তার পনেরো দিন বা এক মাস আগে থেকে আপনি ইন্টারভিউর জন্য ভালো একটি প্রিপারেশন নেবেন এবং আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন যেন আপনার ড্রেস আপটি খুব ভালো হয় এবং আপনাকে দেখতে যেন খুব সুন্দর দেখায় আপনার হেয়ার কাট আপনার ড্রেস আপ এগুলোর উপর ভিসা অফিসার লক্ষ্য করে থাকেন তো এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং খুব ভালো প্রিপারেশন নিয়ে অ্যাম্বাসিতে যেতে হবে ইউএসএতে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসিডিউর পর্যন্ত প্রতিটি বিষয় স্টুডেন্ট কাউন্সিল সহযোগিতা করে থাকে আপনারা যারা স্টুডেন্ট কাউন্সিলের পরামর্শ গ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চট্টগ্রামের শিক্ষার্থীরা আমাদের অফিস ভিজিট করে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি মনে হয় যে তথ্যমূলক তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্টুডেন্ট কাউন্সিল স্বচ্ছতা এবং সততার সহিত বিদেশি উচ্চশিক্ষামূলক পরামর্শ প্রদান করে আসছে ইউএসএ সংক্রান্ত খুঁটিনাটি আরও বিষয়গুলো জানতে আপনারা আমাদের ফেসবুক স্টাডি গ্রুপে জয়েন করতে পারেন স্টাডি গ্রুপের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম Thank you for watching!